বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার আগে রাজনীতির মাঠে অচেনা ছিলেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন শেরনিয়াবাদ। তবে প্রথমবারের মতো ভোটের মাঠে লড়েই বাজিমাত আবুল খায়ের আবদুল্লার। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে নেওয়া ভোটের ফল অনুযায়ী বরিশাল সিটির নতুন নগরপিতা হয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ। বরিশাল শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। ঘোষিত ফল অনুযায়ী বরিশালের নতুন মেয়র নৌকা প্রতীকে পেয়েছেন 87,752 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন 34,345 ভোট। ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক্স দিচ্ছে যে কোনো টেস্টের ওপর 30% মূল্য ছাড় আজীবন। কার্ডটি নিতে এখনই চলে আসুন ডিএমএফআর এ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমিনা বেগমের ছোট ছেলে আবুল খায়ের আবদুল্লাহ। তিনি বর্ষিয়ান নেতা আবুল হাসানাত আবদুল্লার ছোট ভাই এবং সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লার ছোট চাচা। তবে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় বরিশালে এক সংবাদ সম্মেলনে চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম এ ঘোষণা দেন। এ সময় সিলেট ও রাজশাহীর নির্বাচন বর্জনেরও ঘোষণা দেন তিনি। সৈয়দ রেজাউল করিম বলেন, নির্বাচনে অনিয়মের কারণেই ফলাফল প্রত্যাখ্যান করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে এবার 7 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সিটির 30টি ওয়ার্ডে 118 জন সাধারণ এবং 42 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী লড়েন। নগরীর 126টি কেন্দ্রে ভোটাররা ভোট দেন পছন্দের প্রার্থীদের। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 30 জন নির্বাহী হাকিম এবং 10 জন বিচারিক হাকিম দায়িত্ব পালন করেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর 6,500 সদস্য কাজ করেছেন। 10 প্লাটুন বিজিবি সদস্য, পুলিশ, এপিবিএন ও আনসারের সমন্বয়ে গঠিত 30টি মোবাইল ফোর্স, 10টি স্ট্রাইকিং ফোর্স, 3টি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স কাজ করেছে ভোটের মাঠে। তাদের সঙ্গে ছিল র্যাবের 16টি টিম। ভোটকেন্দ্র মনিটরিংয়ে 1,100টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ভোট নেওয়া হয় 1,340টি ইভিএমে। তৌহিদ হাসান, কালবেলা।